আমরা ইবনে উবাই ইবনে সুলুলের মতো মুনাফিক মুসলমান দেশে বেড়ে গেছে, রাসূলের পিছনে নামাজ পড়েও ঈমানের দাবি টিকে নাই, নিজের নামটা কি মুনাফিকের খাতায় নাকি ঈমানদারের খাতায়, এটা যাচাই করার জন্য আল্লাহ তাআলা আমাদের হাতেই কিছু থার্মোমিটার দিয়েছেন। ফিলিস্তিনে নির্যাতন হইতেছে মুসলমানের উপরে, শ্রীলঙ্কায় নির্যাতন হইতেছে, চায়নায় নির্যাতন হইতেছে, আফ্রিকায় মুসলিম নির্যাতন চলছে, আমাদের পাশের খুব কাছের জায়গা বার্মায় মুসলমানদের উপরে অত্যাচার এমন কায়দায় চলেছে যে অত্যাচার সইতে না পেরে সাগর পাড়ি দিয়ে জীবন বাঁচাতে তারা বাংলাদেশের এক কোণায় আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছে। পাশের রাষ্ট্র ভারতেও মুসলমানদের উপরে এই পরিমাণ অত্যাচার অনিয়ম চলছে, যে অত্যাচার অনিয়ম দেখলে চোখের পানি পড়ে, যে অত্যাচারের আওয়াজগুলো কানে আসলে নিজেদের স্বাভাবিক অবস্থা আর ঠিক রাখা সম্ভব হয় না। আমরা যদি ভারতের দিকে এক নজর তাকাই তাহলে দেখব যে মোদী সরকারের দাঙ্গা বাহিনীর অত্যাচারে মুসলমানরা অতিষ্ঠ হয়ে গেছে। মুসলমানদের শত শত বছরের ঐতিহ্যের বাবরি মসজিদকে ভেঙে মন্দির নির্মাণ করার কাজ শুরু হয়ে গেছে, শত শত মসজিদে মিনারায় তাদের পতাকা উড়ায়ে মুসলমানদের মসজিদগুলো আগুন দিয়ে তারা জ্বালিয়ে দিয়েছে, গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানদের মুখ সেলাই করা হচ্ছে, আর গরু জবাই করার অপরাধে মুসলমানকে জ্যান্ত জবাই করা হচ্ছে, মুসলমানদেরকে গণপিটুনির মাধ্যমে শহীদ করে করতালি দিয়ে আনন্দ আর উল্লাস করা হচ্ছে, এমন যখন সারা দুনিয়ার মুসলমানদের অত্যাচারের চিত্র, ওই সময়ও সারা পৃথিবীর বিচারের আদালতে বিচারের বিবেকের মঞ্চে মুসলমানদের এই অত্যাচারের আলোচনাটাও যেন নাই, কোনো আলোচনা সারা দুনিয়াতে নাই, বরঞ্চ আমরা মুসলমান হয়ে যদি আমাদের ভাইয়ের অত্যাচারের কথা মানুষের কাছে বলি তাতে এটাও দোষে পরিণত হয়ে যায়, ও কতল ভি করতে চর্চা নেই হতা হাম আহ ভি করতে তো বদনাম হামারা, ওরা আমাদেরকে মারবে পিষবে এতে কোনো অন্যায় নয়, কিন্তু আমরা যদি এটা মুখ খুলে বলি তাইলে এইটা যেন অপরাধ হয়ে যায়, তখন আমরা জঙ্গি হয়ে যাই, তখন আমরা সন্ত্রাসী হয়ে যাই, তখন আমাদের গলায় বিভিন্ন ট্যাগ লাগিয়ে বিভিন্ন অন্যায় মালা আমাদেরকে পড়াইবার জন্য চক্রান্ত করা হয়, যদি শুধু আমরা মুখে বলি মাত্র। সারা দুনিয়ার এই বিশ্ব পরিস্থিতি আমার মন বলে, আমি আমার দিল তো এরকম বলে যে সারা দুনিয়ার ওই অত্যাচারগুলোর চেয়েও সদ্য এই সময়ে বাংলাদেশের মাটিতে মুসলমানিত্বের উপরে সারা দুনিয়ার অত্যাচারের চেয়েও যেন ঘৃণ্য একটা হুমকি মুসলমানদের মাথার উপরে দাঁড়ায় গেছে, কারণ হলো এই বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ, 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, শাহজালাল শাহ মখদুম থেকে শুরু করে হাফিজজি মুফতি আমিনী শেখুল ইসলামের বাংলাদেশ, এই লাখো কোটি উলামাদের এই ভূমিতে আজকে মশাল মিছিলের মাধ্যমে উলামাদের মুখে জুতা মারার স্লোগান সংখ্যালঘু কাফেররা একত্রিত হয়ে দিতে সক্ষম হয়ে গেছে, এমনকি যারা ইসলামের পক্ষে কথা কয় তাদের মুখে তালা লাগাইবার সকল আয়োজন যেন তারা সম্পন্ন করে ফেলেছে, যেখানেই কিছু হক কথা হয় সেখানেই বাধা দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে, এই অত্যাচার যেটা 17 কোটি মুসলমানের ইমানি অধিকার হরণ করার যে অত্যাচার বাংলার মাটিতে শুরু হয়েছে, এই অত্যাচার ভারতের মুসলমানের অত্যাচারের চাইতেও জঘন্য, বার্মার মুসলমানের অত্যাচারের চাইতেও অনেক বেশি জঘন্য অত্যাচার। এই সময় আমাদের যেই হাল, এই সময় তো ওয়াজ নসিহতের ফজিলতের ওয়াজের হাল না, এখন হলো সিদ্ধান্ত নেওয়ার হাল, সিদ্ধান্ত নেওয়ার জরুরত পড়ে গেছে, আমাদের এই অত্যাচারের এই ধারাবাহিকতা মুসলমানদের উপরে চলবে, আর আমাদের ইমানি স্বাধীনতাকে দিন দিন আমাদেরকে ইমানি আমলি পরাধীনতার জিঞ্জির দিয়ে আমাদেরকে আটকাতেই থাকবে, আর আমরা চেয়ে চেয়ে দেখব
এটাই কি হবে আমাদের হালত নাকি আমাদের দিন বদলের কোন শপথ নেওয়ার দরকার পড়ে গেছে এটা সিদ্ধান্ত নেওয়া দরকার বিষয় হলো এটা তো আমাদের হওয়া দরকার আমাদের সিদ্ধান্ত যে আমরা কি অত্যাচার সইব নাকি এই অত্যাচারের জামা পরিবর্তন করে নতুন কোন জামা গায়ে দেব এটা আমাদের সিদ্ধান্ত নেওয়ার দরকার এইটা হলো একটি কথা আর দ্বিতীয় নাম্বার আরেকটা কথা হলো আমাদের এই জামা পরিবর্তনের জন্য শুধুই মাত্র আমাদের দু চারটি স্লোগান মিছিলই যথেষ্ট নাকি আমাদের যোগ্যতা হাসিলেরও কোনো মেহনত করা দরকার আমরা তো চিৎকার কম দিতেছি না আমরা হুংকার কম দিচ্ছি না আমরা ময়দানে মিছিল কম করছি না কিন্তু আমাদের মিছিলের তাসির কেন নষ্ট হয়ে গেল আমাদের হুংকারের তাসির কেন নষ্ট হয়ে গেল আমাদের প্রভাব প্রতিপত্তি দিন দিন যে হ্রাস প্রাপ্ত হচ্ছে এর কারণও তো ফাইন্ড আউট করা দরকার এর কারণ আবিষ্কার করা দরকার কারণ দুনিয়ার ইতিহাসে মুসলমানদের মুসলমানদের ইতিহাসে আল্লাহ তাআলা পৃথিবীর কোন মুসলিম মিল্লাতকেই তাদের কোয়ান্টিটির কারণে তাদেরকে বিজয় দান করেন নাই অবশ্যই তাদের কোয়ালিটিগত যোগ্যতার কারণে আল্লাহ তাআলা কুদরতের হাতে বিজয়ের মালা মুসলমানদেরকে পরাইছে কুদরতের হাতে পরাইছে তাহলে এখন এই সবক আমাদের তাকরার করার জরুরত পড়েছে আমার ভাই আব্দুল বাসিত খান সাহেব দামত বরকাতুহুমের কথার রেশ ধরে আমারও বক্তব্য একই যে আমাদের বিচার করার জরুরত পড়েছে কেন আমাদের তাসির নষ্ট হয়ে গেছে কেন আমাদের প্রভাব নষ্ট হয়ে গেছে এতই প্রভাব নষ্ট হয়ে গেছে লক্ষ 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 জনতার মঞ্চ আলামিন সংস্থার তাফসির মাহফিলের একজন মুফাসসির বাধ্য হয়ে ঢাকায় আটকা পড়ে গেছে কতটা অধঃপতনের মালা আমাদের গলায় পরায় দেওয়া হয়েছে এই যে আমাদের অধঃপতন এর কারণটা তো আবিষ্কার করা দরকার মহতারাম হাজিরিন অথচ মুসলমানদেরকে আল্লাহ তাআলা কিন্তু তাদের সংখ্যার কারণে শক্তির কারণে অস্ত্রের কারণে কখনো তাদেরকে বিজয় দিয়েছেন এমনটি নয় মুসলমানদেরকে যুগে যুগে আল্লাহ তাআলা বিজয়ের মালা পরাইছেন তাদের কোয়ালিটিগত ইমানি যোগ্যতার কারণে তাদের পছন্দিদা ইমানি রং আল্লাহ পাকের কাছে পছন্দের হওয়ার কারণে আল্লাহ তাআলা তারা সংখ্যায় কম অথবা কমজোর হলেও তাদেরকে বিজয়ের মালা পরাইছে আর আমাদের হালত কি হলো আমরা এখানে আজকে জড় হয়েছিলাম লক্ষ লক্ষ কিন্তু কয়েক হাজারে আমাগরে কাট করে দিল কয়েক হাজার রাস্তায় বসে আমাদেরকে কাট করে দিল অথচ আমরা ছিলাম লাখ লাখ এই যে আমাদের অধঃপতন এইটা কেন এই অধঃপতনের এই অবস্থান থেকে আমাদেরকে উঠে দাঁড়াবার জরুরত হয়ে গেছে বদরের মাঠে মুসলমানরা তো 313 ছিল আল্লাহ তাআলা বলেন তোমরা তো ছিল 313 জন আল্লাহ বলতেছেন তোমাদের হালত তো এরকম দুর্বল ছিল যে তোমরা পরাজিতই ছিলে তোমাদের হিসাবে তোমরা ছিলে আনতুম আযিল্লা তোমরা জিল্লতি হবে অপদস্থ হবে লাঞ্ছিত হবে এটাই ছিল তোমাদের হাকিকত কিন্তু লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদর আল্লাহ তাআলাই তোমাদেরকে বদরে সাহায্য করেছে কেন সাহায্য করেছে আল্লাহ তাআলা তো মুসলমানদের সংখ্যার কারণে সাহায্য করেন নাই তবে মুসলমানরা আল্লাহ পাকের শর্ত পূরণ করেছে যে শর্ত পূরণ করার কারণে এই মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয়ের মালা গলায় পরাইছে ঠিক কি না জোরে আওয়াজ করে বলেন শর্ত পূরণ করার কারণে শর্ত পূরণ করার কারণে আর আমরা সারা দুনিয়াতে আছি 150 কোটি আমরা শর্ত পূরণ না করার কারণেই আমরা আজ পর্যন্ত ফ্রান্সকে তার নিকৃষ্ট মঞ্জিল থেকে এক জাররা এখনো সরাইতে পারি নাই এক জাররা
হাল সারাইতে পারি নাই সেম সেম আমাদের বাংলাদেশের হাল 17 কোটি মুসলমান মিলে চিৎকার করে সরকারের কাছ থেকে আজ পর্যন্ত কোনো দাবি দাবা আমরা আদায় করতে পারি নাই এগুলো কি আমাদের অধঃপতন ইনহিতাত নয় এটা কি আমাদের জন্য বেদনার বিষয় নয় অথচ এই মুসলমানরা যদি একজন হয় তাতেও আল্লাহর বিজয়ের ওয়াদা আছে কারণ শাইখুল ইসলাম একজনই ছিলেন কিন্তু শাইখুল ইসলামের কাছে বর্তমান সরকার আওয়ামী লীগ থরথর করে কাঁপতো থরথর করে কাঁপতো একজনই ছিলেন শাইখুল ইসলাম আল্লাহ পাকের শর্ত পূরণ করেছিলেন আমাদের পিতা ইব্রাহিম খলিল তিনিও একাই ছিলেন নমরুদের জালিম বাহিনী তার কাছে তছনছ হয়েছিল জালিমের তখত তাউস টুকরা 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 হয়েছিল আর ইমানদারের রাজ কায়েম হয়েছিল ডক্টর ইকবাল বড় সুন্দর করে আমাদেরকে বলে গেছেন তিনি বলেন আজ ভি হো জু ইব্রাহিম কা ইমা পয়দা আগ কর সকতি হ্যায় এক আন্দাজে গুলিস্তা পয়দা আই ইব্রাহিমের মিল্লাতের সন্তানেরা আই ইব্রাহিমের আওলাদ আওলাদ ফরজন্দের কাফিলা তোদের বাবা যেমন একাই বিজয়ের জন্য যথেষ্ট ছিল ইমানি কোয়ালিটির পছন্দিদা রঙের কারণে আজও যদি তোরা সেই ইমানের কোয়ালিটি অর্জন করতে পারিস তাইলে ওই আল্লাহ এখনো আছে যেই আল্লাহ ইব্রাহিমের আমলে ছিল কারণ ওই আল্লাহ সরকারের ক্ষমতার কোনো পরিবর্তন কারো ভোটে হয় না কারো অস্ত্রের কারণে তার ক্ষমতা যায় না তিনি তার ক্ষমতার পরিবর্তন করেন না যেদিন কারোর ক্ষমতা থাকবে না সেদিন তার ক্ষমতা থাকবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার ওই আল্লাহর ক্ষমতা ময়দানে মাহশার পর্যন্তও থাকবে তখনও থাকবে এখনো আছে তখনও ছিল যেই মাওলা তখন ছিল এখনো আছে মদদ নাই এর কারণ একটাই সেটা হলো মুসলমানদের অযোগ্যতা আমরা তো দাবিতে সবাই এক নাম্বার আমরা সবাই ইমানদারের দাবিদার আমরা মনে করি আমরা সবাই আল্লাহ পাকের কাছে পছন্দের ইমানদার দাবি আমাদের এক নাম্বার কিন্তু বিবেচনার বিষয় হলো আল্লাহর কাছে আমরা ইমানদার কিনা মনে রাখতে হবে একটা বিষয় সেটা হলো মুসলমানের দেশে জন্ম নিলেই আল্লাহর কাছে মুসলমান না বাবার নাম মোহাম্মদ মাখা মুসলিম পরিবারে মায়ের নাম মোহাম্মদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবার দাবিদার মায়ের ঘরে জন্মগ্রহণ করলেই তাকে মুসলমান কয় না অথবা দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে বাস করি দেখে সবাই মুসলমান দাবিদার দাবি করলেই এ দাবি হয় না আরে রাসূলের মসজিদে নামাজ পড়েও যেহেতু ইমানের দাবি টিকে নাই রাসূলের পিছনে নামাজ পড়েও ইমানের দাবি টিকে নাই যখন কোয়ালিটির ইমানদার হয় নাই তখন মুনাফিক হিসেবে নাম চলে গেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীর পিছনে নামাজ পড়েছে নবীর সাথে যুদ্ধ করেছে নবীর সাথে जिंदगी শেষ করেছে পার করেছে এমন একজন মানুষ যে মদিনায় মারা গেছে এমন একজন মানুষকেও আল্লাহ তাআলা মুসলমান হিসেবে গ্রহণ করেন নাই তার কোয়ালিটিগত অযোগ্যতার কারণে কোয়ালিটিগত অযোগ্যতার কারণে অথচ নবীর পিছনে নামাজ পড়েছে অথচ মসজিদে নববীতে বসে বসে সময় কাটায়ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীজির সাহাবী এ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সন্তান নবীজির কাছে এসে বলে কি ওগো আল্লাহর নবী আমার বাপ আপনার পিছনে নামাজ পড়ছে আপনার সাথে যুদ্ধ করেছে ওগো আল্লাহর নবী আমার বাপটাকে আমি নিজের হাতে গোসল দিছি আমি নিজে কাফনের কাপড় কেটেছি তার জানাজা আমি তৈয়ার করেছি ওগো আল্লাহর রাসূল আমার মন বলে আপনি যদি খালি একটু জানাজার নামাজটা পড়ায়া দেন তাইলে হয়তোবা আল্লাহ তাআলা আমার বাবারে মাফ করে দিবে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের চোখে পানি দেখে তার পিতার জানাজার ইমামতিও করেছেন কিন্তু আসমানের মালিক আল্লাহ জানাজার মাঠ থেকে তার হাবিব সরার আগে ধমকি দিয়ে বলেছেন জানাজার নামাজ মুনাফিকের পড়লেন কেন জীবনে আর কোনোদিন কোনো মুনাফিকের জানাজা পড়বেন না কোনো মুনাফিকের কবরেও দা
জমিতে বসে সময় কাটালেই হয় না, মুসলমানদের দলে যুদ্ধ করলেও হয় না, যদি না কোয়ালিটিগত যোগ্যতা হাসিল না হয়। এখন তো মুসলমানের অভাব নাই, মুসলমান তো অনেক আছে, মসজিদেও মুসল্লি আছে, দাবিদার মুসলমানও অনেক আছে, কিন্তু আমার মনে হয় যে ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো মুনাফিক মুসলমান দেশে বেড়ে গেছে, এ দেশে বেড়ে গেছে, যে কারণে আজকে মুসলমানদের এই অধঃপতন। এই নিজের নামটা কি মুনাফিকের খাতায় নাকি ইমানদারের খাতায়, এটা যাচাই করার জন্য আল্লাহ তাআলা আমাদের হাতেই কিছু থার্মোমিটার দিয়েছেন। যে সকল থার্মোমিটার গুলো আমাদের ঈমান মাপার জন্য আমাদের আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তার থেকে একটি থার্মোমিটার আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরাতুল আনফাল থেকে। আল্লাহ তাআলা বলেন, এই মুমিনের কাফেলা, তোরা কি মুমিন নাকি মুনাফিক বুঝবি কেমনে? তোদের নাম মুমিনের লিস্টে আছে নাকি মুনাফিকের লিস্টে চলে গেছে, ধরবি কেমনে? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. الله বলেন কেবল মাত্র তারাই মুমিন, যেই মুমিনদের ভেতরে পাঁচটা গুণ একসাথে পাওয়া যায়, পাঁচটা সিফাতে যে মুমিনটার রঙিন হয়, যে মুমিনের ভেতরে পাঁচটা কোয়ালিটি পাওয়া যায়, তার নামটা আল্লাহ তাআলা মুমিন হিসাবে লেখা নেয়। এক নাম্বার কোয়ালিটি হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তার সামনে যদি আল্লাহর কথা স্মরণ করানো হয় তো আল্লাহর ভয়ে তার কলব কেঁপে ওঠে। বাংলাদেশে কয়জন মুমিনের আল্লাহর নাম শুনলে ভেতর কাঁপে? লক্ষ লক্ষ মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ তো কোটি কোটি মসজিদের মুসল্লির কানে যায়, কিন্তু কয়জনের দিল কাঁপে আর সে মসজিদে যায়? এই মাইকের আওয়াজ তো লাখ লাখ মানুষের কানে যায়, কিন্তু কয়জন মানুষের কানে আল্লাহর নাম যাওয়ার পরে তাদের দিল কাঁপায়? যাদের দিল কাঁপায় তারা তো ওয়াজ মাহফিলে এসে যায়, আর আল্লাহর নাম শুনলে যাদের দিল কাঁপে না তারা আল্লাহর নামের আওয়াজ বন্ধ করার মিশনে নেমে যায়, বন্ধ করার মিশনে নেমে যায়। যারা আল্লাহর নাম বন্ধ করার মিশনে নেমে যায় তারা তো আল্লাহর কাছে ইমানদার না, ওরা অবশ্য ইমানদার হিসাবে স্বীকৃতিওয়ালা ইমানদার না, ওরা দাবির ইমানদার, ওরা আসল ইমানদার না। দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআন পড়া হয় তো মুমিন সত্যিকারের মুমিনের কানে কোরআনের আওয়াজ গেলে তাদের ইমান বেড়ে যায়। এই যে দুইটা গুণ, যে আল্লাহর স্মরণ কোরআনের তিলাওয়াত কানে দেওয়ার মাধ্যমে ঈমান বৃদ্ধিকরণ, এই দুটোটা গুণ অনুভব করা যায় ওয়াজ মাহফিলের প্যান্ডেলে। ওয়াজ মাহফিলে যখন আল্লাহর স্মরণ হয় তখন মুসল্লিদের দিল কাঁপতে থাকে, ওয়াজ মাহফিলে যখন কোরআন তেলাওয়াত হয়, এই যে নাজমুস সাকিব কোরআন তেলাওয়াত করেছে, যদি অর্থ নাও বুঝে থাকে তারপরও এই তিলাওয়াতের আওয়াজ তাদের ঈমান বৃদ্ধি করেছে। কিন্তু কিছু কিছু নামধারী মুসলিম ঘরের মুসলমান দাবিদার সন্তান আছে যারা কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চায়, এরা কিন্তু দাবিতে ইমানদার আসলে ইমানদার নয়, আসলে ইমানদার নয়। তিন নম্বর, আল্লাহর কাছে যে মুমিন
তার তৃতীয় নাম্বার আরেকটা গুণ হলো এই মুমিনের তাওয়াক্কুল হবে একমাত্র আল্লাহর উপরে কোন বস্তুর উপরে তার তাওয়াক্কুল না মুসলমান মুমিনের তাওয়াক্কুল হবে একমাত্র আল্লাহর উপরে এ কারণে কওমি মাদ্রাসার উলামা হযরত যারা আছে তাদের তাওয়াক্কুল একমাত্র আল্লাহর উপরে পিস্তলের উপরে তাদের তাওয়াক্কুল না বোমার উপরে তাদের তাওয়াক্কুল না এ কারণে তারা যখন রাজপথে যায় পিস্তল লয়া যায় না তারা যখন সাপ্লাই বসে যায় তখন বোমা লয়া যায় না তারা যখন ঘেরা হয়ে চলে যায় লাঠি লয়া যায় না খালি হাতে চলে যায় রবের তাওয়াক্কুল লয়া যায় তাদের কাছে কোনো অস্ত্র নাই কিন্তু তাওয়াক্কুলের মহা শক্তি আছে বিধায় এই মুমিনের কাফেলারাই মাহফিলে বসে ভারতের মতো পরা শক্তিকে হুঙ্কার ছুঁড়ে মেরা দেয় আর তাদেরকে বলা দেয় চতুর্দিকে অস্ত্রে শস্ত্রে পারমাণবিক অ্যাটমিক শক্তিতে সজ্জিত হয়েও তোরা কিন্তু বাংলাদেশে কোনো নজর দিস না কারণ বাংলাদেশ মুসলমান মুমিনের দেশ তাদের কাছে পারমাণবিক শক্তি নাই কিন্তু তাদের কাছে অ্যাটমিক শক্তি না থাকলেও তাওয়াক্কুলের শক্তি আছে এই তাওয়াক্কুলের শক্তি নিয়ে তারা রাস্তায় বের হইলে তোদের ভূখণ্ডের মহাশক্তিকে তালাশ করে পাওয়া যাবে না কারণ মুমিনের কাছে সবচেয়ে বড় হাতিয়ার হলো তাওয়াক্কুল আলাল্লাহ এ কারণে আল্লাহর রাসূল বলেন মান সাররাহু আইয়াকুনা আকওয়ান নাস ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ যে চাই যে সে শক্তিশালী হবে সে যেন আল্লাহর পরে তাওয়াক্কুল করে এই কারণে আমাদের আল্লামা জুনায়েদ বাবুনগরী আমির হিফাজত অথবা শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাই হুইল চেয়ারে বসে ওনারা সরকারকে হুমকি দেয় আজকে যে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন হুইল চেয়ারে বসে দিয়েছেন হুইল চেয়ারে এই স্টেজ থেকে নামার সময় নিজের পায়ে হেঁটে নামতে পারেন নাই তবে পায়ে দাঁড়ানোর শক্তি না থাকলে কি হবে কলবের ভেতরে তাওয়াক্কুলের এক মহা শক্তি আছে যেই শক্তির বিস্ফোরণ হয়ে গেলে কোন সরকারকে মসনদে বসা পাওয়া যাবে না যাবে না যাবে না কারণ মুমিনের আসল শক্তি হলো তার তাওয়াক্কুলের ইমানি শক্তি ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন আরো জোরে চিল্লে আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক জোরে করে বলেন এই কারণেই বাংলাদেশ থেকেও আমরা ফ্রান্সকে উঙ্গুলি দেখাই ফ্রান্সকে উঙ্গুলি দেখাই অনেকে মনে করে হুজুররা দাবি তুলতেছে যে ফ্রান্সকে বয়কট করো তাদের পণ্যকে বাংলাদেশের বাজারে বাজেয়াপ্ত করো আরে হুজুররা যদি ইউরোপের মার্কেট নষ্ট হয়ে যায় খাইবেন কি তাদের কাছে এই প্রশ্ন সরকারের কাছে এই প্রশ্ন সরকার কেন নিন্দা প্রস্তাব সংসদে আনল না এর কারণ হলো ইউরোপের মার্কেট ধরে রাখতে হবে এ কারণে ফ্রান্সকে নিন্দা জানাতে পারল না বাংলার সংসদে বসে কিন্তু সত্যিকারের মুসলমান যারা তারা আজ নিন্দা প্রস্তাব পাশ করার চিৎকার করে যাচ্ছে কারণ তাদের তাওয়াক্কুল ইউরোপের মার্কেটের উপরে না তাদের তাওয়াক্কুল রাজ্জাক মালিকের উপরে রাজ্জাক মালিকের উপরে সঙ্গত কারণে আমরা আলামিন সংস্থার এ সম্মেলন থেকে আজকেও নতুন করে আবার দাবি জানাই সরকারের কাছে ফ্রান্সীয় দূতাবাসের সাথে সকল প্রকারের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হোক ঠিক কিনা আওয়াজ করে বলেন এই জোরে চিৎকার করে আওয়াজ করে বলেন ঠিক না বা ঠিক জোরে করে বলেন ফ্রান্সের সাথে এই দেশের তাওয়াক্কুল কামেল মুসলমানদের কোনো কূটনৈতিক সম্পর্ক থাকতে পারে না ফ্রান্সীয় কোনো পণ্য বাংলাদেশের মুসলমানের মার্কেটে আমদানি হতে দেওয়া যেতে পারে না ফ্রান্সের দূতাবাস বাংলাদেশের মাটিতে রাখতে দেয়া হবে না হবে না হবে না হবে না আবার কর্মশ
কর্মসূচি আসবে আবার কর্মসূচি দেওয়া হবে কারণ আমরা মুমিন নবীর ইজ্জত রক্ষার জন্য জীবন দিতে আমরা রাজি নবীর প্রেমে যারা মরে যায় আল্লাহর কাছে তারা খাঁটি মুমিন হিসেবে স্বীকৃতি পেয়ে যায়